শিক্ষকদের 5 বছরের জন্য বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠানো হোক, এমনই প্রস্তাব করেছে শিক্ষা কমিটি। এই প্রস্তাবে নবান্ন কি বলছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় সবচেয়ে বেশি কালি লেগেছে শিক্ষা দপ্তরে। পার্থ মানিকের জুটি সরকার ও শাসকদলকে বেআব্রু করে ছেড়েছে। এবার শিক্ষা ব্যবস্থায় সংস্কার এনে ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সংস্কারের হাত দিয়ে সরকার কিছুটা দ্বিধাতেও পড়েছে। নয়া শিক্ষানীতিতে 5 ইয়ার্স ইন ভিলেজ ম্যান্ডেটরি ফর টিচার্স প্রবর্তনের জন্য রাজ্য সরকার যে শিক্ষা কমিটি তৈরি করেছে, তারা এমন সুপারিশ করেছে যে ঝুঁকি নেওয়ার ব্যাপারে ভাবতে হচ্ছে ব্রাত্য বসুদের। শিক্ষা কমিটি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যে সুপারিশ পেশ করেছে, তাতে দেখা যাচ্ছে পাঠক্রমে বদলের পাশাপাশি শিক্ষকদের ব্যাপারেও কিছু নির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে। কমিটির সুপারিশ হলো ডাক্তারদের মতোই রাজ্যে স্কুল শিক্ষকদের 5 বছর বা সুবিধা মতো সময়ের জন্য বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠানো হোক। কমিটির সদস্যদের মতে জেলা ও গ্রাম স্তরে শিক্ষা ব্যবস্থাকে মজবুত করে তোলা দরকার, সেখানে মেধার কমতি নেই। শহরের তুলনায় বুদ্ধিমত্তায় গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে, সেই মেধার বিকাশের জন্য তাদের ছোট থেকে ভালো করে গড়ে তোলা দরকার। কিন্তু মুশকিল হলো গ্রামের স্কুলে সব শিক্ষক যেতে চান না, তাছাড়া নিজেদের জেলার স্কুলে পারলে বাড়ির কাছের স্কুলে পোস্টিং বা ট্রান্সফার পাওয়ার জন্য বহু শিক্ষক প্রথম দিন থেকে চেষ্টা করেন। বাংলায় শিক্ষা পরিকাঠামো ঠিক করতে এই ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মত কমিটির সদস্যদের। কমিটি তাদের সুপারিশে স্পষ্ট করে জানিয়েছে যে গোটা রাজ্যের স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত যথাযথ রয়েছে কি না তা মূল্যায়ন করে দেখা দরকার, তারপর ছাত্র সংখ্যার ভিত্তিতে তা নতুন করে সাজানো তথা রিভাইজ করা দরকার। ছাত্র শিক্ষক অনুপাত জেলা স্তরে ঠিক রাখার জন্যই শিক্ষকদের বাধ্যতামূলকভাবে গ্রামে পাঠানোর সুপারিশ করেছে শিক্ষা কমিটি। পর্যবেক্ষকদের মতে এর একটা কারণ হতে পারে যে শহরে সরকারি স্কুলগুলিতে ছাত্র সংখ্যা কমছে, বেসরকারি স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করার প্রবণতা বাড়ছে, তুলনায় জেলা তথা গ্রাম স্তরে স্কুলগুলিতে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি। সরকার শিক্ষা কমিটির এই সুপারিশের সঙ্গে নীতিগতভাবে একমত রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুনির্দিষ্টভাবে কিছু জানাননি, তিনি শুধু বলেছেন সরকার সুপারিশগুলি পেয়েছে, সে ব্যাপারে স্কুল শিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তর আলোচনা করছে। তবে ব্রাত্য এর আগে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী শিক্ষকদের সুবিধা অসুবিধার প্রতি যত্নশীল, তাদের ট্রান্সফার পোস্টিংয়ের ব্যাপারে স্বচ্ছতা রাখতে একটি ওয়েবসাইটও তাই সরকার তৈরি করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী একই সঙ্গে মনে করেন গ্রাম ও জেলা স্কুলগুলিতে পঠন পঠনের জন্য শিক্ষকদেরও যত্নশীল হওয়া উচিত। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে কোন কোন শিক্ষকদেরকে গ্রামে পাঠানো হবে বা কীভাবে পাঠানো হবে, চাকরির প্রথমে পাঠানো হবে কি না বা শহরের স্কুলগুলোর থেকে এখন বর্তমানে পাঠানো হবে কি না, এ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে এগুলো স্পষ্ট হলে অবশ্যই আপনাদের জানাবো। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।